নির্মম ঘটনার সাক্ষী থাকলো হাওড়া। এখানে রিক্সা চালকের সঙ্গে যাত্রীর বচসা এবং রিক্সা চালকের ছুরির আঘাতে যাত্রী জখম এবং তার মৃত্যু, এই ঘটনার সাক্ষী থাকলো হাওড়া। রিক্সা চালকের সঙ্গে যাত্রীর বচসা, যাত্রীর পেটে ধারালো অস্ত্রের কোপ এবং রিক্সা চালকের ছুরির আঘাতে জখম যাত্রীর মৃত্যু, হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকার ঘটনা। মৃতের নাম মোহাম্মদ দুলারা। এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন রঞ্জিত রায়। রঞ্জিত, এই যে ঘটনা আমরা দেখতে পেলাম যেখানে রিক্সা চালকের সঙ্গে যাত্রীর বচসা এবং সেক্ষেত্রে রিক্সা চালকের ছুরির আঘাতে কিন্তু মারা গেলেন যাত্রী, বিস্তারিতভাবে একটু জানাও আমাদের। গতকাল সন্ধ্যেবেলা হাওড়া পিলখানা কাপুর গলি, সেখান থেকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে তার স্ত্রী অসুস্থ ছিলেন এবং সে মতো অবস্থায় সে ডাক্তারখানা থেকে যখন ফেরত আসে তখন সেই রিক্সা চালকের সঙ্গে তার একটা বচসা হয় এবং বচসার সময় একসময় হাতাহাতি শুরু হয়ে যায়। ইতিমধ্যে পাশ থেকে এক ব্যক্তি একটি ওই রিক্সাওয়ালা যে চালক ছিল তার হাতে একটি ছুরি দিয়ে দেয় এবং সেই ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে ওই ব্যক্তিকে এবং গুরুতর অবস্থায় সে যখন মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় ঠিক সেই সময় রিক্সা চালক পালিয়ে যায় এবং তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায় এবং গতকাল চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মে গোলাবাড়ি থানার পুলিশ তাকে ইতিমধ্যে কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে রিক্সা চালক সে কিন্তু ইতিমধ্যে পলাতক, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। রণজিৎ, জানতে চাইবো হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যার জন্য এই ঘটনা? দেখো, এই রিক্সা চালকের সঙ্গে ভাড়া নিয়ে একটা বচসা এবং তারপরেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা বা ঘটনা ঘটে গেছে এবং যে রিক্সা চালকের বন্ধু তাকে কিন্তু ইতিমধ্যে যে ছুরি দিয়ে সাহায্য করেছিল তাকে কিন্তু গোলাবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং রিক্সা চালক সে কিন্তু পালাত। স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন যে মাধুকর সত্য রিক্সা চালক, তিনি কিন্তু মাঝের মধ্যেই ভাড়া নিয়ে যারা যাত্রী থাকে তাদের সঙ্গে বচসা বাঁধে এবং এ মতো সে তার ব্যতিক্রম ঘটে। কিন্তু গতকাল এই ঘটনা তিনি কিন্তু একটি পাশে এক ব্যক্তি থেকে একটি ছুরি নেয় এবং সেই ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। প্রশ্ন চিহ্ন হলো যে এই দিনে দুপুরে একেবারে ভর সন্ধ্যেবেলা যেখানে রিক্সা চালক একজন ব্যক্তিকে নৃশংসভাবে ভাড়ার জন্য যত সামান্য ভাড়ার জন্য তার উপরে চড়াও হয়েছে এবং তাকে খুন করা হয়েছে, এই ঘটনায় কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মাদকাসক্ত হয়ে ওই রিক্সা চালক এই নরকীয় ঘটনা ঘটিয়েছে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই রিক্সা চালককে গ্রেপ্তার করা যায়নি এবং তার সঙ্গীকে কিন্তু পাওয়া গেছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রিক্সাওয়ালাকে তারা যে সিসিটিভি ফুটেজ সেগুলো দিয়ে তারা চিহ্নিত করতে পেরেছে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্সা চালক তাকে গ্রেপ্তার করা হবে বলে জানা যায়। রণজিৎ, সাধারণ মানুষের সুরক্ষা বা নিরাপত্তা সেখানে তো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, কি বলছে প্রশাসন বা পুলিশ? একেবারেই এই মানুষের যে একটা সুরক্ষার ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই কিন্তু শিখে উঠে যাচ্ছে, কারণ মানুষের মধ্যে যেভাবে হিংসা হানাহানি কিছুদিন ধরে দেখা যাচ্ছে, যেভাবে মোবাইল চোর বাচ্চা চোর মিলে হিসাবে বিভিন্ন মানুষকে তাদের আক্রোশ মিটিয়ে নিচ্ছে এবং সবই কি মোবাইল চোর বা তারা বাচ্চা চোর সেটা কিন্তু নয়, সাধারণভাবে মানুষ কিন্তু আক্রোশ মেটাচ্ছে এবং সেই আক্রোশ মেটাতে সাধারণ মানুষ তারা কিন্তু অসহায় কিছু মানুষ, ইনোসেন্ট কিছু মানুষ তারা কিন্তু খুন হচ্ছে। এবং এই মর্মে গতকালের যে ঘটনা, রিক্সা চালক সে কিন্তু একেবারে হিংসাত্মকভাবে তিনি এই ব্যক্তির উপরে ছুরি দিয়ে একেবারে প্রকাশ্যে তিনি কিন্তু ছুরি চালায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এবং তারপরে তার মৃত্যু হয়। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে সমাজে প্রতিহিংসা সেটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং সামান্য রিক্সা ভাড়াকে কেন্দ্র করে একটা মানুষকে খুন সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু হতচকিত এবং পাশাপাশি পরিবারের লোক থেকে শুরু করে এলাকার মানুষ তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। ধন্যবাদ রণজিৎ।